বিএনপি বিদেশি লবিস্ট নিয়োগ করেছে পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি যা কিছু করে দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্যই করে। বিস্তারিত জানাচ্ছেন গাউসুলাজু বিপু। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই নির্বাচন কমিশন বিলের মতো গুরুত্বপূর্ণ আইন পাশ করার নৈতিক অধিকার তাদের নেই। তিনি জানান, জাতিসংঘ মিশন থেকে র্যাবকে বাদ দেওয়ার জন্য 12টি মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা আওয়ামী লীগের জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার অবৈধভাবে নীল নকশা মাত্র। সংবাদ সম্মেলন শেষে চলে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে বিদেশে লবিস্ট নিয়োগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে দেশ ও গণতন্ত্রের স্বার্থে। বিএনপি লবিস্ট নিয়োগ করেছে দেশকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার, দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার। কিছুক্ষণ পর আবারও গণমাধ্যমকে ডেকে নিজের বক্তব্য সংশোধন করে মির্জা ফখরুল বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে এ কথা একেবারেই সঠিক নয়। আমি উত্তরে বলেছি, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি, তার মানে এই না যে আমি লবিস্ট নিয়োগ করেছি আমরা দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদেরকে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।